वेलकम टू सुजात एंटारप्राइज। सुजात एंटारप्राइज आज के आबार एक नतून भिडियो सकल के स्वागत जानाई। आज एक नतून धरण मेशिनेर साथे आमरा परिचय करिए दिब, खूब एकदम नतून। এই ধরনের মেশিন কোথা পাবেন না, একমাত্র আমাদের সুজাত এন্টারপ্রাইজে পাবেন। তো চলুন দেখে নি কি ধরনের মেশিন। আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একমাত্র সুজাত এন্টারপ্রাইজেই পারে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের মেশিন আপডেট দিতে, নতুন নতুন মেশিন তুলে ধরতে। তো আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকুন, যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নিই যে কি ধরনের এটি মেশিন। তো প্রথমে দেখে নিই মেশিনের চারিপাশটা, তারপর বলি। এটা হচ্ছে চাল শুকনো করা এক ধরনের মুড়ি মেশিন। এই মেশিনের মধ্যে এটা হচ্ছে টোটাল ড্রায়ার মেশিন। এখানে চাল দিয়ে দিলে এটা ঘন্টায় 5 কুইন্টাল কিন্তু চাল শুকনো করা যাবে, ঘন্টায় 5 কুইন্টাল চাল শুকনো করা যাবে, সেই ধরনের মেশিন বানানো হয়েছে একটু বড় করে। তো এটা সম্পূর্ণ আলাদা রকম। আর এটা কিভাবে আপনারা ইউজ করবেন, সাইড থাকছে, মোটর থাকছে, মোটরে কিন্তু মেশিনটা ঘুরোচ্ছে, এবং নিচের তলায় এখানে চারদিক দিয়ে ভাটি করা থাকবে। ভাটি করার পর আপনারা গ্যাস অথবা এলপিজি গ্যাস অথবা কাঠে আপনারা কিন্তু করতে পারবেন। এই ড্রায়ার মেশিনে কাঠে করলে সব থেকে বেস্ট, কারণ কাঠে করলে জ্বালানিটা খরচাটা কমে যাবে, আর গ্যাসে করলে সেক্ষেত্রে বাড়বে। কিন্তু গ্যাসের এই ধরনের যদি কেউ মেশিন নিতে চান, আপনারা স্টেনলেস স্টিলের নিতে পারেন। লোহার মেশিন নিলে কিন্তু গ্যাসে কিন্তু পড়তে হবে না, লোহার মেশিন কাঠের পক্ষে সঠিক। তো আপনাদেরকে বলবো এই ধরনের চাল শুকনো করা মেশিন কিন্তু কোথা পাবেন, একমাত্র আপনারা আমাদের সুজাত এন্টারপ্রাইজ থেকে পাবেন। এবং এই মেশিনে চাল, লবণ, চাল, জল একসাথে দিয়ে দিলে কিন্তু ড্রাই করে বের করে দেবে। এবং এছাড়া আরেকটা মেশিন আছে ছোটো, কেউ যদি ছোট মেশিন চান, লবণ, চাল আর জল এই মেশিনের মধ্যে দিয়ে দিলে কিন্তু শুকিয়ে দেবে। মানে আপনারা একসাথে দুটো মেশিন দেখতে পাচ্ছেন, টুইন ওয়ান, দু ধরনের মেশিন রয়েছে। এটা হচ্ছে ঘন্টায় 500 কেজি, এবং এটা হচ্ছে ঘন্টায় 200 কেজি, 150 থেকে 200 কেজি চাল শুকনো করা যাবে এই মেশিনের মধ্যে। তো দুটো মেশিনে দেখে নিন, সম্পূর্ণ একদম নতুন টেকনোলজি দিয়ে বানানো। এটা তো কিন্তু ওই সাইডে মোটর লাগানো থাকবে, এবং এটার শুধুমাত্র চালটাকে মাখা হয় এই মেশিনের মধ্যে, কিন্তু চালটাকে মাখা হচ্ছে এবং এটাতে চালটা শুকনো করা হচ্ছে, ওটাতে চাল মাখা হয়, এটাতে চালটাকে শুকনো করা হচ্ছে, লবণ জল দিয়ে চালটাকে শুকনো করা হচ্ছে। এবং এছাড়া কিন্তু এই যে আমাদের সাথে পাশে একটা মুড়ি মেশিন রয়েছে, এটাতে কিন্তু আমরা রেগুলার মুড়ি ভাজা হয়, এদিকে কিন্তু মুড়ি ভাজা হয়েছে এবং প্যাকেট করা হচ্ছে। এই যে দারুণ মুড়ি, প্রত্যেকটা মুড়ি কিন্তু একদম হোয়াইট, সাদা ধপধপে, এবং এই যে প্যাকেট করা হচ্ছে 200 গ্রামের প্যাকেট, এগুলো কিন্তু আমাদের এই কারখানার মধ্যেই এলেই দেখতে পাবেন। এগুলো কিন্তু পুরো সবগুলো কিন্তু মুড়ি, এগুলো সব মুড়ি। তো এবং এই কারখানার মধ্যে কিন্তু এটা হচ্ছে নতুন ডিজাইনের, যেটা হচ্ছে 2 কেজি গ্যাসে 100 কেজি মুড়ি ভাজা যাবে, পুরো একদম নতুন ডিজিটাল মুড়ি ভাজা মেশিন, স্টেনলেস স্টিলের। এখানে কত টেম্পারেচারে মুড়ি ভাজবেন দেখতে পাবেন, এটা হচ্ছে সে সিস্টেম। এবং এখানে চাল দিয়ে দিলে এদিকে মুড়ি হয়ে বার হবে, এবং এদিকে কিন্তু নানা ধরনের স্টেনলেস স্টিল এবং লোহার প্যাট রোস্টার, ড্রাম রোস্টার সব ধরনের কিন্তু রেডি হচ্ছে। তো আপনাদেরকে মেশিন দেখতে হলে এবং নিতে হলে আমাদের এখানে আসতেই হবে। দেখুন কতগুলো প্যাচ রোস্টার কিন্তু রেডি, অলরেডি হয়ে পড়ে আছে, এবং এদিকে আরও হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত মেশিন এবং সাকসেস মেশিন, প্রতিটি মেশিন কিন্তু সাকসেস। আপনারা আমাদের এখানে আসতে হলে নিচের দেওয়া নাম্বারে অতি অবশ্যই কল করুন, এবং এই ধরনের নতুন নতুন মেশিনের ইনফরমেশন জানতে হলে কল করুন। এবং ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো অ্যাড্রেস, লোকেশন, আমাদের যাবতীয় তথ্য কিন্তু দেওয়া রয়েছে। আপনারা আমাদের এখানে আসুন, এলে সব কিছু কিন্তু নিজের চোখে দেখতে পাবেন। এবং আমাদের কারখানা, এটা হচ্ছে কারখানা, তার অপোজিট সাইডে কিন্তু আমাদের মুড়ি ভাজা হচ্ছে, মানে একই জায়গায় আপনার টোটালি আপনারা প্র্যাকটিক্যালি আপনারা ট্রেনিংটাও পেয়ে যাবেন কীভাবে মুড়ি ভাজতে হয় সমস্ত কিছু। তো আজকের মতন এই পর্যন্ত, তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।